তো দেখো এখানে আবার মা কত একটা উনুন বানিয়ে দিয়েছে, মাঝখানে একটা আমি বানিয়েছি, এই পাশে একটা জিনিস, তো ওটা পরে জানতে পারবে তোমরা। তো হচ্ছে এই যে এই এখানে, পরে আস্তে আস্তে কিছু ভিডিও তোমরা দেখতে পারবে এখানকার। তো এটা এখনও রেডি হয়নি, সবে মা কালকে একটু করে রেখে গেছে। আর এই একটা আছে, এটা আমি বানিয়েছি, ভালো হয়নি জানি, তবুও নিজে বানিয়েছি, নিজের হাতে বানানো। তো যাই হোক না কেন, আমার কাছে ভালোই লেগেছে মোটামুটি। তো এই যে সকালবেলা পরিবেশটা দেখো শুধু। দেখেছো আর ওইদিকে হচ্ছে জল, সবুজের পরে হচ্ছে জল, অনেক সুন্দর। আর দেখাচ্ছি, দেখো এখানে আমার গাছগুলো, একটা শস্য গাছ, বেগুন গাছ, এদিকে ছিম গাছ, এদিকে ওইদিকে বরবটি গাছ আছে, হলুদ গাছ আছে, কচু গাছ আছে, এই যে লঙ্কা গাছ, লঙ্কা হয়েছে। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে দেখা করছি। ফ্রেন্ডস এখন বাজে 9:30, আর এই যে সকালবেলা আমি এখন রান্না করছি, তো চলো দেখাচ্ছি কি রান্না করছি। তো এই যে এদিকে হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে ডাল, এটা হচ্ছে মটর ডাল রান্না হচ্ছে, আর তার সাথে হবে এই যে পটল ভাজা, পেঁয়াজ দিয়ে পটল দিয়ে ভাজা করবো, আর মা পেঁপে সেদ্ধ দিয়েছে। তো চলো রান্নাটা করে নিই। মটর ডাল একটু গোটা গোটা ভাঙা ভাঙাই ভালো লাগে, ভাতও প্রায় হয়ে গেছে। তো রান্নাটা করে নিই, রান্নাটা করে নিই আবার তোমাদের সাথে কথা হচ্ছে। মা আবার একটু বাইরে কাজ করছে, সেই জন্য আজকে সকালে রান্নাটা আমি করে দিচ্ছি। তো এই বন্ধুরা, এগুলো আমাদের গাছের বরবটি, বাবা জমি থেকে তুলে নিয়ে এসেছে, তাই আমি দেখাচ্ছি যে কত বড় হয়েছে, অনেক বড়। তো এখন বাজে প্রায় 10টা, আর কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো সেই জন্য আজকে ভিডিওটা এখন কন্টিনিউ করছি। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করা আছে, ওই দেখো একজন এসেছে আমাদের বাড়ি বেড়াতে, তাকান আপনি দাদা। তো হচ্ছে আমার বড় মামার ছেলে, ওর নাম অরিন্দম, ও কালকে আমাদের বাড়ি এসেছে বেড়াতে। আরেকজন এসেছে দেখাচ্ছি, দাঁড়াও ওকে, এসেছে এখন ঘুমাচ্ছে, কিরকম ভাবে ঘুমাচ্ছে দেখো, কোথায় গিয়ে কালকে ওকে নিয়ে এসেছি আমরা। জিমি জিমি জিমি, তো এখন ঘুমাতে ব্যস্ত, ঠিক আছে, ওর বিছানা ওখানে, ও ওখানে ঘুমায় না, আজ ওখানে ঘুমানোর জন্য ওকে দিয়েছি, ও ওখানে ঘুমায় না, ও এখানে এসে ঘুমাচ্ছে এখন, মানে যখন যেখানে নিচ্ছে তখন ঘুমায়, যাই হোক না কেন ও ঘুমাক। আর আমরা এখন কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি, তো কোনো প্রবলেম নেই, আজকে ব্লগটা কন্টিনিউ করবো। ওই যে সুমিত, সুমিত আবার হাই করছে তোমাদের, আর কালকে অনেক কাজ করেছি, সেই কাজগুলো তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই, যে কী কী করেছি। তো এখন সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের মতো, তো আর একটু পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি। তো ফ্রেন্ডস এখন বাজে 1টা, আর আমার হয়ে গেছে স্নান, আর আজকে তো মনসা পুজো, তাই সবাই বাড়ি, মানে সবাই দুধকলা দিচ্ছে এখন আজকে, কিন্তু আমি ভুলে গেছিলাম দেখে আমার আর দেওয়া হলো না। তো এখন স্নান হয়ে গেছে সব কমপ্লিট, তো দেখি কি করি। তো এই যে ঘুম দিয়ে উঠেছে এখন, এই যে স্নান টান সব কমপ্লিট, ওরে স্নান করাতে গিয়ে আমিও স্নান করেছি আজকে একবারে। কি করিস জিমি, ও জিমি তাকাও তাকাও তাড়াতাড়ি, চুক 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 চুক, এদিকে এদিকে, কি হচ্ছে, থাকো খেলা করুক এখন। তো এখন তো জিমি খেলা করছে আর আমি একটু বসে রয়েছি, আমার স্নান টান একবারে হয়ে গেছে, আর আজকে মনসা পুজো, তো দাঁড়া দেখাচ্ছি একটু পরে তোমাদের। সবাই আমাদের বাড়িতে এই মনসা পুজো দিন সবাই আসে, পাড়ার সবাই এসে দুধকলা দুধকলা দিয়ে যায়,
আর ফ্যানের অসুবিধা হলে কিছু মনে করুন, একটু গরম পড়েছে আজকে ভীষণ, তাই জন্য ফ্যানটা চালানো। আর আমার আর দুধ কলা আজকে দেওয়া হলো না, কারণ আমি বললাম না যে আমি সত্যিই ভুলে গেছিলাম সকাল থেকে এইটা ওটা করতে করতে, আমার খেয়াল ছিল না যে আজকে মনসা পুজো। যদি হতো তাহলে হয়তো আমিও সকালবেলা স্নান টান করেও দিতাম, এখন সবাই পুজো টুজো দিচ্ছে, দেখি তো কী হয়। তো তোমাদের সাথে আবার একটু পরে কথা হচ্ছে। আর দুপুরের রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে আমাদের, বাবা মাঠে জাল পাততে গিয়ে শাপলা তুলে নিয়ে এসেছিল, তা ওই শাপলা ভাজা করেছে মা রসুন ফোড়ন দিয়ে শাকের মতো, তার সাথে রান্না হয়েছে হচ্ছে কই মাছ দিয়ে ওল দিয়ে তরকারি, আর হচ্ছে বড় বড় বেলে মাছ দিয়ে বরবটি আলু দিয়ে ঝাল, আর বরবটিটাও কিন্তু আমাদের গাছেরই বরবটি। তো যখন দুপুরে খাওয়া দাওয়া হবে তখন আবার কথা হচ্ছে, ততক্ষণ একটু ওর সাথে আমি একটু খেলা করি, ততক্ষণের জন্য বাই। কি করতে যাচ্ছে নিজেও বুঝতে পারছি না। এই যে এই যে এই যে, আপনার কি খিদে পেয়েছে এখন? জিমি জিমি খেলা করতে ব্যস্ত, এতক্ষণ এটা এটা বুনো ওকে শোয়ার জন্য বানিয়ে দিয়েছে, তো এতক্ষণ এইখানটা এত মানে জোরে জোরে কামড়ালো, ইয়ে করলো, ওই যে এখন আবার ওইদিকে গিয়ে কামড়াচ্ছে, মানে দাঁত দেখো এখন ঘুমাচ্ছে, এরকমভাবে ঘুমায়ও খাটের নিচে সেরকমভাবে ঘুমাচ্ছে এখন আমাদের ঘুম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এর থেকে বেশি বড় করছি না, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে নতুন ভিডিওর সাথে। তো বাই।